হ্যালো, গুরুকুল কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন 2021 এর ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা সিভিতে দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমাদের একটা অঙ্ক এখানে দেওয়া আছে, যে দুইটা একটা রশির আসলে একটা দুইটা প্রান্ত আসলে বাঁধা আছে আর কি, দুইটা বিন্দু, যে দুইটা বিন্দুর মাঝখানের দূরত্ব হচ্ছে কি সি একক, এবং রশিটা হচ্ছে কি আমাদের এল দৈর্ঘ্যের। এখন হচ্ছে গিয়ে আমি যদি একটা আংটা দিয়ে, মানে আংটা দিয়ে যদি 100 W ওজনকে ঝুলাই দিই তাহলে কি হবে, এরকম একটা জিনিস। আমাদের কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের সেকেন্ড চ্যাপ্টারটা ছিল স্থিতিবিদ্যার, সেটা কিন্তু আসলে আমাদের লামের উপপাদ্যের উপর বেস করেছে। সবগুলো সাম্যাবস্থায় থাকবে, তিনটা বল সেটা নেই। আচ্ছা, তো এইখানে যদি আসলে আমরা একটু চিন্তা করি যে প্রথমে যদি এরকম হইতো কখনো, যে আমরা আসলে দুইটা পয়েন্টে এরকম হচ্ছে যে ভাই এই দুইটা পয়েন্টে আমরা একটা সুতা ঝুলাই দিব, হ্যাঁ, তো এটা আসলে আমাদের সি হচ্ছে গিয়ে ডিস্টেন্স দেখা গেল। তো সুতা যদি এমনি ঝুলাই রাখি, ও কিন্তু আসলে এইভাবে করে ঝুলে থাকবে। এখন এইখানে যদি আমি এমন একটা আংটা ঝুলাই দেই, যেই আংটাটা আসলে গড়াই চলে যেতে পারে এক মাথায় থেকে আরেক মাথায়, ও কিন্তু সবসময় মাঝখানে আসবে, তাই না? তো আমরা খুব কমন সেন্স থেকেই বুঝতে পারি যে একদম আংটাটা একদম ইয়ে করে একদম মাঝখানে আসবে, মানে একদম সুতাটাকে এরকম টান টান করে ফেলতে পারে, হ্যাঁ, কারণ এইখানে একটা জিনিস ঝুলানো আছে, সেই হচ্ছে কি একটা W ওজন এখানে ঝুলানো আছে, এবং ওজনের কারণে একটু মাঝখানে আসার চেষ্টা করে। আচ্ছা, তো এই পাশে টি টান থাকতেছে, এই পাশে টি টান থাকতেছে। এটা কেন হচ্ছে? কারণ আংটা হচ্ছে কি চলাচল করতে পারে, এবং যদি কখনো আসলে গড়াই চলতে পারে তাহলে কিন্তু অবশ্যই মাঝখানে আসবে। আমরা খেয়াল রাখবো যদি গিট্টু দিয়ে দিই তাহলে কিন্তু সেক্ষেত্রে নড়তে পারবে না জিনিসটা। আচ্ছা, এখন আমরা যদি ভ্যালুর কথা চিন্তা করি, দেখছে এটা তো সি উপরের হচ্ছে কি জায়গাটা আছে, এটা হচ্ছে কি আমাদের L/2, এটাও হচ্ছে কি আমাদের L/2, এটা গেল। এখন আমরা যদি অ্যাঙ্গেলের কথা চিন্তা করি, আমরা আসলে অনেকগুলো পয়েন্টের নাম দিয়ে দিই, যেরকম এটার নাম দিই A, এই পয়েন্টের নাম দিই B, এই পয়েন্টের নাম দিই আসলে আমাদের C, বড় হচ্ছে C। আচ্ছা, এখন হচ্ছে যদি এইভাবে করে চিন্তা করা যায় যে এটা যদি সি হয়, তো আসলে বাকি জিনিসগুলো আসলে আমরা কিভাবে চিন্তা করতেছি, যে এটা হচ্ছে কি দেখা গেল A, বা এটা আসলে B, তখন আসলে কিভাবে আসলে আমরা জিনিসগুলো বের করব। একটা জিনিস হচ্ছে গিয়ে এরকম এরকম যে কোনো সেট আপের ক্ষেত্রে একটা জিনিস সবসময়ের জন্য হয়, যদি এই বরাবর একটা লাইনটা নিই, তো আমরা দেখবো যে উপরের যে এবি লাইন এবং এই লাইনটা কিন্তু আসলে সমান্তরাল, এবং আমরা যদি চেষ্টা করি আমরা দেখবো যে এইটা হচ্ছে আমাদের বি আর এইটা হচ্ছে কি আমাদের এ, যদি এখানে এ আর বি সমান, এবং এদের সাথে আসলে এক্সট্রা একটা হচ্ছে কি 90 ডিগ্রি যোগ হচ্ছে, তাই না? তো এখানে বলা যায় 90+B, আর এটা হচ্ছে কি আমার 90+A আর কি। মানে যদি আমরা চিন্তা করি এই টি আর ডাব্লিউ এর মাঝখানে কোণ কত, এই হচ্ছে গিয়ে টি আর ডাব্লিউ এর মাঝখানে হচ্ছে কোণটা কত, সেটা যদি বের করার চেষ্টা করি, আর আমাদের প্রত্যেকের হচ্ছে গিয়ে মাঝের কোণগুলো আসলে বের করে দেখাইতে হবে। সো এইখানে আসলে আমরা দেখি যে আমাদের অনেক টাইপের ভ্যালু ট্যালু বের করা লাগতে পারে, তবে লামির উপপাদ্য যদি এখানে খাটাই আমরা কিন্তু এরকম হবে যে একটা টি এর নিচে আসলে আমরা কি লিখবো, সাইন, অন্য দুইটা বলের মাঝখানের যে কোণ। তো এই টিটারও যদি কথা আমরা বলি যেটা বাম পাশে আছে, তাহলে অন্য টি এবং ডাব্লিউ এর মাঝখানে কোণ হচ্ছে গিয়ে 90+B, হ্যাঁ। আবার এই পাশে যে টি আছে সেটা কিন্তু কত হচ্ছে, সাইন 90+A। আবার হচ্ছে গিয়ে যেটা এপাশে হচ্ছে ডাব্লিউ আছে, তাদের ওই পাশে হচ্ছে সাইন, দুইটা টি এর মাঝখানে কোণ কত, সি। আচ্ছা, এখানে একটা জিনিস দেখি, আমাদের তো এ আর বি আসলে সমান, এই জন্য আসলে দুইটা একই জিনিস লিখছি যদিও, বাট এরা কিন্তু ইকুয়াল, মানে এমনিতে আসলে কি এ আর বি ও ইকুয়াল হবে, তাই না? এখান থেকে আসলে বুঝছে আমরা এই দুটা নিয়ে কাজ করি, সমস্যা নাই। আমাদের হচ্ছে কি একটা জিনিস খেয়াল করলে আমরা দেখতে পারবো যে আমাদের দুইটা ভ্যালু আসলে বের করা লাগবে, রশির টান টি এর ভ্যালু বের করতে বলছে, যে টি সমান সমান হচ্ছে কি এখানে কত চলে আসতেছে, যে ডাব্লু হচ্ছে কি কস এ বাই আসলে আমাদের সাইন সি। সো কজ এবং সাইন সি এই দুইটার ভ্যালু আসলে আমাকে বের করে দেখাইতে হবে। আচ্ছা, এইখানে যদি কথা চিন্তা করি যে ভ্যালু গুলো আসলে কিভাবে বের করা যায়, একটা জিনিস হচ্ছে গিয়ে সাইন সি এর কথা যদি চিন্তা করি, বা কজ এ, এদের ভ্যালু হচ্ছে কি একটা জিনিস হচ্ছে কি এরকম, যে আমরা হচ্ছে কি যদি কজ এর কথা চিন্তা করি, তাহলে হচ্ছে গিয়ে এভাবে করে বের করা যাচ্ছে যে যেটা কোনো জিনিসের কোসাইনের একটা রুল আমরা শিখছিলাম, হ্যাঁ, যে বিপরীত প্রথমে হচ্ছে কি ওদের যে দুই পাশে যে বাহু আছে সি স্কোয়ার আর L²/4, এটার আসলে স্কোয়ার, মানে A² + B² = C² / 2AB, এরকম একটা সূত্র শিখছিলাম আমরা কোসাইনের,
সেটা আসলে এখানে কাজে লাগবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে কি আমাদের কাজে লাগতেছে, এখানে এটা এটা কেটে যাচ্ছে, এটা এটা কেটে যায়, আলটিমেটলি আমাদের এখানে থাকে হচ্ছে যে সি বাই এল। আচ্ছা এখন হচ্ছে গিয়ে সাইনটা কিভাবে বের করবো। হ্যাঁ, তো একটা জিনিস হচ্ছে কি, আমরা তো এখানে যদি কজে বের করতে পারি, আমরা সাইন এটাও বের করতে পারবো, সেটা হচ্ছে গিয়ে এক থেকে বিয়োগ করে দিলেই হবে, তাই না, কজের এটা বিয়োগ করে দিলেই হবে। তো এটা চলে আসে হচ্ছে কি 1 - c² / l² তো একটা জিনিস তো আমরা জানি যে সাইন এ মানে হচ্ছে কি, আমরা যদি দেখি যে এ বাই সাইন এ বি বাই সাইন বের করতে একটা সাইনেরও একটা সূত্র আছে, তাই না, তো সেটা যদি আমরা আসলে এখানে কাজে লাগাই তাহলে আসলে হচ্ছে যে আমাদের এল বাই টু বাই হচ্ছে কি সাইন এ, আর সি এর নিচে হচ্ছে কি আমাদের থাকছে সাইন সি। তো সাইন সি এর ভ্যালু যদি আসলে বের করতে চাই তো সি হচ্ছে গিয়ে 2c/l sin a, এরকম একটা জিনিস পাচ্ছি। আলটিমেটলি হচ্ছে কি এটার ভ্যালু আমরা হচ্ছে ছোট করে নিয়ে আসি, এটা চলে আসতেছে হচ্ছে গিয়ে l² - c² / l² ওকে। এখানে হচ্ছে কি আমাদের কি চলে আসে 2c/l² আসে, l² - c² আচ্ছা। তো এই এই ভ্যালু দুইটা তো আসলে আলটিমেটলি আমরা পেয়ে গেলাম, সো কজ এর ভ্যালুটা যদি আমরা দেখি তাহলে আসলে এখন চলে আসছে যে 2 হচ্ছে কি wc/l, নিচে হচ্ছে গিয়ে আমাদের 2c/l² l² - c² ওকে। তো এখানে হচ্ছে কি যে c/l একটা c একটা l এখানে আসলে কাটাকাটি যায়, আলটিমেটলি আমাদের হচ্ছে কি জিনিসটা কত চলে আসে যে t = হচ্ছে কি wl/ হচ্ছে কি 2l² c² তো এটা আসলে আমাদের অ্যান্সার। আসলে আমরা বুঝতে পারছি এখানে অনেকগুলো জিনিস কিন্তু একসাথে কাজে লাগানো হচ্ছে, লামির উপপাদ্য তো আছে, সেই সাথে আমাদের ত্রিভুজের সাইন এবং কোসাইন রুট, তো আমরা কিন্তু প্রয়োজন মতো এইভাবে কিন্তু সাইন কোসাইন এর ভ্যালু কিন্তু বের করে নিতে পারি। কোসাইন এর ভ্যালু বের করা খুবই সহজ যদি আমরা তিনটা ভাবে মান জানি, ঠিক আছে, এটা কিন্তু আমাদের বিভিন্ন রকম মান টান দিয়েও দিয়ে দিতে পারতো 10, 20, 30 এরকম c/l এর জায়গায়। আচ্ছা আমরা পরের অঙ্কে চলে যাই, আমাদের এবার বলতেছে কি যে আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলকের কথা, যেটা আর কি আমাদের একটা দেয়ালে ঠেকাই দিচ্ছে আর কি, সুতো দিয়ে বেঁধে ঠেকাই দিচ্ছে, এরকম একটা ফিগার যদি আমরা আঁকাইতে চাই দেখি যে এখানে এটা হচ্ছে কি আমাদের গোলক, এখানে হচ্ছে কি আমাদের যদি এরকম ভাবে দেখি যে এপাশে হচ্ছে কি একটা দেয়াল থাকবে, তো এখানে হচ্ছে কি কিভাবে থাকবে জিনিসটা এভাবে বলছে যে যদি এরকম হয় যে আমি হচ্ছে সুতা দিয়ে এটাকে আসলে বেঁধে দিছি, তারপরে এটা আসলে সুতা যে বেঁধে দিছি, এখানে অনেকগুলো পয়েন্টের নামও বলছে যে আমাদের হচ্ছে গিয়ে বি বিন্দুতে আসলে এটা আসলে বি বিন্দুর কথা বলতেছে এবং আর বিন্দুতে ঠেকাই দিছি আর কি, এটাও দেখা দিছে যে এটা আসলে আমাদের আর বিন্দু, তাই না, তো এটা একটা পয়েন্ট যে এখানে আসলে আর বিন্দুতে হচ্ছে কি আমরা সরি বি বিন্দুতে আসলে ঠেকাই রাখছি, বি বিন্দুতে ঠেকাই রাখছি এবং এরকম আরো অনেকগুলো জিনিসগুলো রাখছে বি বিন্দুতে এবং দেয়ালে সি বিন্দুতে হচ্ছে গিয়ে বাধা, হ্যাঁ সুস্থিত বাধা আছে আর কি, গোলকের বি বিন্দু এবং দেয়ালের সি বিন্দু। তো এইগুলো আসলে খেয়াল করতে হবে আমরা যদি এরকম ইনস্ট্রাকশন দিয়ে দেয়, ছবিগুলো আসলে একটু মনোযোগ দেখাইতে হবে। তো এইটা হচ্ছে গিয়ে সবগুলো জিনিস হচ্ছে মোটামুটি আমরা ঠিক করে পেয়েছি, এখন একটা হচ্ছে গিয়ে সেন্টার আছে, সেন্টার হচ্ছে গিয়ে আমরা একটু তো এখানে হচ্ছে কি আমাদের সেন্টার হচ্ছে কি যদি এরকম থাকে তাহলে মোটামুটি হচ্ছে কি এরকম থাকবে জিনিসটা, সেন্টারটাকে যদি আসলে আমরা ও চিন্তা করি এটা আসলে ও, আমাদের কিন্তু দেয়ালের এই সুতো বরাবর একটা টান থাকবে আর কি টি, ঠিক আছে, এবং হচ্ছে কি এর নিজের তো একটা ওজন আছে, তো সেই ওজনটা যদি আসলে চিন্তা করি ওজন হচ্ছে কি নিজের দিকে কাজ করতেছে ডাব্লু
এবং দেয়াল হচ্ছে কি এর উল্টা দিকে একটা ধাক্কা দেয় আর কি, এই যে এই বরাবর একটা ধাক্কা দিচ্ছে আর কি, কারণ দেয়ালের উপর সে চাপ দিচ্ছে একটা জিনিস, কারণ ও তো একদম সুতার নিচে যা থাকতে চায় তাই না, কিন্তু দেয়ালের কারণে থাকতে পারতেছে না, দেয়ালকে সে চাপ দিচ্ছে এবং দেয়াল উল্টা দিকে একটা প্রতিক্রিয়া দিচ্ছে আর কি। আর তো এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, তিনটা বল তিন দিকে আছে, এরা লামির উপপাদ্য এখানে খাটানো যাবে যদি আমি প্রত্যেকটার ভেতরে কোনটা বের করি। তবে এখানে আসলে আমাদের লামির উপপাদ্যের একটা স্পেশাল কেস, আমরা চলে যাই ত্রিভুজ, ত্রিভুজ হচ্ছে গিয়ে যে সূত্র আছে আমাদের বলের, সেটা আসলে আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। কেন পারি সেটা হচ্ছে গিয়ে কারণ এরকম যে এখানে একটা ত্রিভুজ তৈরি হচ্ছে না, যে ওসিপি যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার হচ্ছে গিয়ে তিনটা বাহু বরাবর আমরা তিনটা বলকে আসলে দেখাইতে পারি আর কি। আসলে দেখাই যে দেখা গেল যে আমাদের হচ্ছে কি এই বরাবর একটা বাহু আছে, এটা আসলে সিও, আমাদের হচ্ছে কি এই বরাবর একটা বাহু আছে যেটা আসলে সিপি, এবং এই বরাবর হচ্ছে কি একটা বাহু আছে যেটা আমাদের আসলে ও ছিল, দেখতে আসলে অড হয়েছে। তো এইখানে যদি আমরা দেখি এবং তিনটা হচ্ছে কি বল কিন্তু একই ক্রমে আছে, পি আসলে এইদিকে, আমি ডাব্লু যে জিনিসটা ছিল ডাব্লুটাকে আসলে আমি, আমরা তো জানি বল গুলাকে আসলে প্যারালালি সরানো যায় না, তো ডাব্লুটাকে আসলে এই রেখা বরাবর নিয়ে আসতে পারি, যেহেতু সমান্তরাল ওই বাহু সমান্তরাল হইলেই হচ্ছে, মানে এই তিনজন তিনটা বলকে দিয়ে যদি আমি একটা ত্রিভুজ বানাইতে পারি তাইলেই হচ্ছে আর কি। এবং হচ্ছে গিয়ে এই বরাবর হচ্ছে আমাদের আর বল। এখন ত্রিভুজ বানাইতে পারলে আসলে সুবিধা কি, বা সবসময় ত্রিভুজ বানাইতে পারার কথা না, তো সাম্যাবস্থায় থাকতো না, এখানে আসলে এরকম একটা ত্রিভুজ বানাচ্ছি যেটা আসলে আমাদের সামনে আছে, যার বাহুগুলো আমরা চিনি, তো এটা আসলে আমাদের জন্য সুবিধা। এখানে আমাদের বলে দিয়েছে যে গোলকের যে ব্যাসার্ধ আছে সেটা আসলে আর, আচ্ছা, এবং হচ্ছে গিয়ে যে এবং এইখানে হচ্ছে গিয়ে আমাদের যে সুতা আছে সেটাও আসলে আর, তাই না, তো এটাও আর এটাও আর, তো এটা আসলে টু আর হচ্ছে, তাহলে সিপির ভ্যালু আসলে কত হবে, সিপির ভ্যালু হবে হচ্ছে কি যে টু আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, তো এখানে আমি পাই যাচ্ছি √3। ঠিক আছে, তো এটা আসলে সিপির ভ্যালু। তো আমি কিন্তু তিনটা বাহুর দৈর্ঘ্য জানি, যে এইটা আসলে টু আর, এটা আসলে আর, এটা আসলে √3 আর, তো এতে আসলে আমি এক্সট্রা কি সুবিধা পাচ্ছি যে এরা যেহেতু আসলে অনেকটা ওই যে সদৃশ গুণিত মতো, এখানে সূত্রটা কেমন যে প্রত্যেকটা বল লিখবো এবং সে যে বাহু বরাবর আছে সেটার ভ্যালু আসলে টি বাই আসলে টু আর এটা লিখবো, তারপরে আসলে আমরা লিখবো যে এই যে আর বাই আসলে আর ছোটতে আর কি স্মল লেটার, আর ডাব্লু বাই হচ্ছে গিয়ে √3 আর। তো এইখান থেকে আসলে আর এর মান হচ্ছে গিয়ে কি টান এবং জলপথকে আর এর মান হচ্ছে গিয়ে এখানে ডাব্লু এর মাধ্যমে প্রকাশ করে ছিল এখানে মিস গেছে, তো এখানে থেকে আমি দেখতে পাচ্ছি যে টি এর ভ্যালু কত হবে √2W/√3। আমরা যদি সবার নিচের থেকে আসলে আর 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 কেটে দেই তাহলে আমরা খুব সহজেই হচ্ছে গিয়ে ভ্যালু গুলো পাই যাবো, এটা কত হচ্ছে W/√3। তো এটা কিন্তু খুব সহজেই চলে আসছে, এবং এখানে কিন্তু আমরা ত্রিভুজের যে সূত্রটা সেটা কাজে লাগাইছি, কারণ শর্তটা কি আমি যদি এই তিনটা বল দিয়ে কখনো আসলে এমন একটা ত্রিভুজ তৈরি করতে পারি যেটা আমাদের ছবিটা আছে যার বাহুগুলো দৈর্ঘ্য আমরা জানি, সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই এই যে এরকম একটা অনুপাতে সূত্র লিখে আমরা অঙ্কন করে ফেলতে পারি। ঠিক আছে, আমরা তাহলে পরের অঙ্কে চলে যাই। এই অঙ্কে আমাদের কি বলছে যে একটা হচ্ছে কি দৈর্ঘ্য, এখানে আসলে আমরা ধরে নেই করতে পারি এফ দৈর্ঘ্য, এফ দৈর্ঘ্য বিশিষ্ট আসলে দুইটা রশির প্রান্ত, এবং দুইটা প্রান্তে আসলে দুইটা বিন্দুতে আটকানো থাকে, ঠিক আছে, এবং হচ্ছে গিয়ে এ ব্যবধানে হচ্ছে গিয়ে দুইটা বিন্দুতে আটকানো থাকে, এবং আনুভূমিক বল আসলে পি আমরা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরকম করে হচ্ছে কি ডাব্লিউ ওজনের একটা আংটিকে বি বিন্দু খাড়া ঠিক নিচে আসলে আমরা হচ্ছে সুস্থিত রাখা হয়েছে। তো এটা হচ্ছে চারটা বলের একটা প্রবলেম, আমাদের সেখানে তো তিনটা বল নিয়ে আমরা কাজ করি, চারটা বল নিয়ে আসলে কাজ করা হয় না। ঠিক আছে, তো এইখানে আসলে আমরা দেখি কি হয়, এখানে আসলে মসৃণ আংটা আসলে ব্যবহার করছি আমরা, দুইটা কি আসলে দেখি, প্রথমে তো জানি যে আমরা যদি দুইটা পয়েন্ট এখানে আসলে এদের মাঝখানে দূরত্ব বলছে আমাদের এ, এ বিন্দু এটা বি বিন্দু, তো এটা আমরা জানি যে একটা সুতা রেখে দিলে সে কোন রকম হচ্ছে গিয়ে বাঁকা হয়ে এভাবে হয়ে থাকে, তাই না, তো সেটা তো আমরা একটু আগে দেখছি। তো এখন হচ্ছে কি যদি আংটা দিয়ে ঝুলাই দিই আমরা কি জানি একদম মাঝখানে চলে আসার কথা, এরকম ভাবে চলে আসার কথা, তাই না, এবং এটা তো আসলে স্থিতি থাকবে আর কি। আচ্ছা, তো এই টান হচ্ছে গেটি, এই টান হচ্ছে গেটি, এখন কথা হচ্ছে যে আমি যদি 4 নম্বর একটা ফোর্স দেই এই এই বরাবর যদি আমি একটা ফোর্স দেই তাহলে আসলে সিনারিওটা কি হয়ে যায়, আমরা দেখি যে এইখানে হচ্ছে কি এ এবং বি পয়েন্ট, আচ্ছা, তো আমাদের বলতেছে কি একদম বি বিন্দু নিচে নিয়ে চলে আসছে, তার মানে আসলে জিনিসটা এরকম হয়ে গেছে, আমি যদি আসলে একদম আনুভূমিক ভাবে একটা বল দেই তাহলে দেখা যাবে যে
ডাব্লুটা আসলে এই বরাবর আছে, আমি কিন্তু 4 নম্বর একটা, ঠিক আছে, যে 4 নম্বর ফোর্সটা হচ্ছে কি আমাদের এইখানে দেখাচ্ছে সেটা হচ্ছে পি। তো এই ফোর্সটা দিয়ে কিন্তু আমি জিনিসটা সরায় আসছি, স্বাভাবিকভাবে নিচের একদম মিডল পয়েন্টে থাকার কথা, বাট পি এর জন্য এটা সরে আসছে। আচ্ছা এখন এখানে হচ্ছে গিয়ে কিছু জিনিস আমরা এখানেও ত্রিভুজ সূত্র দূরত্ব খাটাইতে পারি কিনা সেটা আসলে দেখবো। টান হচ্ছে কি এখানে একটা ইন্টারেস্টিং জিনিস, টান কিন্তু এখানে যে টি সেই টি থাকবে, কারণ ও তো আসলে নিজে চেঞ্জ হয় না, এখানে টি এর জন্য পজিশনটা চেঞ্জ হতে পারে, টান তো আগে টি ছিল, কিন্তু দুইটা পয়েন্ট আসলে টি টি থাকবে আর কি, ঠিক আছে। আচ্ছা এইখানে হচ্ছে গিয়ে এ আর বি এর মাঝখানে ডিস্টেন্স হচ্ছে গিয়ে ছোট স্মল এ, এটা সি বিন্দু আমরা ধরে নিলাম, আমরা আসলে বি সি কে ধরে নিতে পারি যে এই পাশে হচ্ছে কি এটাকে এক্স ধরে নিতে পারি এসি এর ভ্যালু, তাহলে এটা হয়ে যাচ্ছে এফ মাইনাস এক্স, ঠিক আছে। তো এখানে এক্স এর ভ্যালুটা বের করা কিন্তু খুবই সহজ, কারণ এক্স স্কোয়ার সমান সমান আমাদের এ স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে এফ মাইনাস এক্স স্কোয়ার, এরকম একটা নিয়ম মেনে চলে। এবং এইখান থেকে আসলে আমরা দেখতে পাচ্ছি যে এ স্কোয়ার প্লাস আসলে এফ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2fx, তাই না? তো এইখানে যদি আমরা দেখি যে এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, ও আলটিমেটলি হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু কত চলে আসে, যে এ স্কোয়ার এফ স্কোয়ার বাই 2f। হ্যাঁ এটা আসলে আমাদের সামনে গিয়ে কাজে লাগবে, তাহলে এফ মাইনাস এক্স এর ভ্যালু কত চলে আসে সেটাও আসলে আমরা দেখাই নেবো, এটা থেকে বিয়োগ করে দাও ভাই, তাইলেই তো হচ্ছে। আচ্ছা এখন এটা হচ্ছে কি আমাদের ত্রিভুজ বানাইতে পারবো কিনা সেটা, এটা এখানে 4টা বল আছে, তো একটা জিনিস দেখছি আমাদের যে পি বলটা আছে সেটাকে কিন্তু আসলে আমরা এবি বরাবর দেখাইতে পারি, যে ভাই এবি বরাবর আছে এই যে লম্বা লম্বি, আর একটা বল তো আসলে এসি বরাবর আছে, বিসি বরাবর একটা টি আছে এবং নিচের দিকে একটা ডাব্লিউ আছে, তো ত্রিভুজ বানাইতে হবে একই দিকে থাকতে হবে, যাতে হচ্ছে কি আমি একই দিকে মানে একটা পয়েন্ট থেকে শুরু করে হাঁটা শুরু করব এবং টি চিহ্ন বরাবর গিয়ে আবার সেই পয়েন্ট দিয়ে ফেরত আসবো, জিনিসটা অনেকটা এরকম। তো এইখানে যদি এরকম বানানোর চেষ্টা করি তাহলে আসলে এরকম হচ্ছে যে এবি বরাবর হচ্ছে কি আমরা লিখতে পারি পি কে, তারপরে হচ্ছে কি আমরা এই বরাবর হচ্ছে কি বা এখানে আসলে আমি দুইটা জিনিস করলে কি এই বরাবর আসলে আমি লিখতে পারি টি কে, এবং আমাদের হচ্ছে কি আর একটা এরকম থাকে। সো এখানে আসলে আমি যদি পূরণ করতে চাই, আমি একই দিকে হাঁটার জন্য এটা নিচের দিকে হওয়া লাগবে, কারণ কি আমাদের আসলে এই যে সি বিন্দু থেকে যদি হাঁটা শুরু করি, সি থেকে এতে যাব, এ থেকে বি তে যাবো পি এর জন্য, তারপর কিন্তু আবার সি তে ফেরত আসতে হবে, একই দিকে একই ক্রমে থাকতে হবে। তো এইটাকে আসলে নিচের দিকে যদি বল হয়, এখানে কিন্তু দুইটা বল আছে, প্রথম দিকে টি নিচের দিকে ডাব্লু, তো এটাকে লিখতে পারি ডাব্লু মাইনাস টি, নিচের দিকে তো ডাব্লু ছিল তো এটা ডাব্লু মাইনাস টি হয়। তো আমি কিন্তু এই এই তিনটা বল বানাই ফেলছি 4টা বল থেকে, এবং এরা কিন্তু একটা ত্রিভুজ বানাই ফেলে এবিসি ত্রিভুজ, এবং আমরা কিন্তু প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আসলে জানি, হ্যাঁ যে এটা আসলে আমাদের এ হচ্ছে, এইটা হচ্ছে কি আমাদের এক্স হচ্ছে, আর এইটা হচ্ছে কি আমাদের এফ মাইনাস এক্স হচ্ছে, তো এটা তো আসলে আমরা বের করে ফেলছি, তাই না? এটা সমস্যা না। এখন হচ্ছে কি আমরা ওই ত্রিভুজের ওই সূত্রটা আসলে কাজে লাগাই দিতে পারবো, যে পি বাই আসলে এ পি বাই এক্স আর ডাব্লু মাইনাস টি হচ্ছে এটা আসলে এফ মাইনাস এক্স। একটা জিনিস দেখে আমরা আসলে অনুপাত কিন্তু ইচ্ছা করলে দুইটা যোগ করা যায়, তো এই দুইটাকে আমরা আসলে যোগ করে দিব, তো এই দুইটাকে যোগ করে দিলে আসলে আমরা কি পাচ্ছি, ডাব্লু বাই এফ পাচ্ছি, ঠিক আছে। সেটা কিন্তু যোগ করার পরে পাই, আর মেইন হচ্ছে গিয়ে সূত্র থেকে এই তিনটা অনুপাত আসলে পাওয়া যায়। তো এখান থেকে আসলে আমাকে দেখাইতে হবে যে টি এর ভ্যালু কত এবং পি এর ভ্যালু কত ডাব্লিউ এর থেকে। তো আমি যে পি এর ভ্যালু আসলে তো খুব সহজেই বের করা যাচ্ছে, এখানে আসলে পি সমান সমান এ ডাব্লিউ বাই এফ, এটা আসলে ওই অনুপাত থেকে গুণ করে দিলেই হচ্ছে। পি এর ক্ষেত্রে হচ্ছে কি এরকম হচ্ছে যে ডাব্লিউ হচ্ছে কি কত চলে আসে, যে এক্স ডাব্লিউ বাই এফ, তো এক্স এর ভ্যালু আসলে আমরা যদি বসাই দিই তাহলে আসলে এরকম হচ্ছে যে এ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ডাব্লু, নিচে আসলে 2f × f, সো 2f² তো এটাও আসলে আমাদের চলে আসছে। আশা করি এটা আমরা বুঝছি, এটা আসলে আমাদের 4টা বলের একটা প্রবলেম, তো আশা করি এটা নিয়ে একটু হচ্ছে কি ঘুরাই দিলাম, মানে l এর জায়গায় f এর জায়গায় হচ্ছে কি অন্য কোনো একটা মানে সংখ্যাও যদি দিয়ে দেয় আমরা আসলে এটা পারবো, ঠিক আছে। পরের হচ্ছে কি অঙ্কে আমরা চলে যাচ্ছি, এখানে আমাদের বলছে যে দুইটা দৈর্ঘ্যের সুতা মানে আলাদা আলাদা সুতার দৈর্ঘ্য আসলে বলে দিয়েছে, এবং তাকে দিয়ে আসলে তাদের দিয়ে একটা 60 কেজি ওয়েটের আসলে একটা বস্তু ঝুলাই দিছে, এবং হচ্ছে কি সুতাদ্বয়ের অপর হচ্ছে প্রান্ত একটা লাঠি দুই মাথায় বেঁধে রাখছে, কেমন ভাবে যাতে আসলে একদম ওই লাঠির মাঝখানে মানে মধ্যবিন্দু নিচে এসে পড়ে, ঠিক আছে।
তাহলে সুতার টান আসলে বের করা লাগবে। তো এখানে একটা জিনিস খেয়াল করি যে এটা আসলে বাঁকা ভাবে রাখা রড, তো এইটা হচ্ছে কি, না হলে তো আসলে দুইটা আলাদা আলাদা দড়ি সুতা নিয়ে তো মাঝখানে আসতো না, তাই না? তো জিনিসটা আসলে অনেকটা এরকম এরকম ভাবে রাখাই আছে, একটু সরাই একাই জায়গা থাকে, তো এটা আসলে এরকম ভাবে বাঁকানো আছে। এবং হচ্ছে গিয়ে আমরা দেখবো যে এর মধ্যবিন্দু, তাই না? তো মধ্যবিন্দু আসলে এখানে, তো এর নিচে আসলে চলে আসছে একদম, দেখা গেলো এই পয়েন্টে এসে লেগে আছে। তো একটা সুতা হচ্ছে গিয়ে আমাদের এরকম, যেটা আসলে সিক্স, এবং হচ্ছে গিয়ে লম্বাটা আসলে এই মাথায় হবে 8 অবশ্যই, কারণ হচ্ছে এটা তো 6, এটা 8 হইতে পারতো না। আচ্ছা, তো এই হচ্ছে গিয়ে লাঠিটা যেটা লাল আছে সেটা তো আসলে 10, তোমরা বুঝতে পারতেছি, এবং অর্ধেক হইলে কিন্তু 5/5 হয়। আচ্ছা, এখানে আসলে আমি একটা বস্তু হচ্ছে গিয়ে ঝুলানো আছে, ঠিক আছে, আমরা বোঝা যাবে যেটার ওয়েট হচ্ছে কি আমাদের W=6 kg ওয়েট। আচ্ছা, এখন এখানে দেখি আমাদের এটা যদি আসলে T1 হয়, এটা যদি T2 হয়, আসলে কিভাবে কাজ করতেছি। তো এইটা তো আসলে মধ্যবিন্দু তো অলরেডি আছে, আমরা যদি এগুলোকে নাম দিয়ে দিই, এটা A পয়েন্ট, এটা B পয়েন্ট, এটা C পয়েন্ট, আমরা AB এর মধ্যবিন্দু, এবং আমি যদি BC এর একটা মধ্যবিন্দু নেই আর কি, সেটা হচ্ছে এরকম হচ্ছে, তো এই মধ্যবিন্দু নিলে এবং এই দুইটা মধ্যবিন্দু যদি আমি যোগ করে দেই, তাহলে দেখো যে দুইটা ত্রিভুজের যদি দুইটা বাহু মধ্যবিন্দু যোগ করে দেওয়া হয়, তাহলে সেটা 3 নম্বর বাহুর সমান্তরাল হয় এবং অর্ধেক হয় আর কি, যদি আমাদের খেয়াল থাকে 3। এবং এইখানে হচ্ছে কি একটা জিনিস ছিল যে এটা BC এর অর্ধেক কিন্তু আমরা নিচে পয়েন্টে, হ্যাঁ, তো এটাকে আসলে আমরা বলতে পারি 4। পয়েন্ট গুলার আসলে নাম দিয়ে দিই, এটাকে দেখা গেল যে আমরা D হচ্ছে কি নাম দিলাম, এটাকে আসলে E নাম দিলাম। আচ্ছা, এখানে আর একটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হচ্ছে কি আমাদের কিন্তু এটা 90 ডিগ্রি, কিভাবে বললাম 90 ডিগ্রি, আমাদের এই যে তিনটা বাহু আছে 6, 8 এবং 10, হ্যাঁ, তো আমরা কিন্তু জানি যে এখানে আসলে যদি 6² এবং 8² করা হয়, তাহলে অবশ্যই 10 পাওয়া যাবে, ঠিক আছে। তো এটা আসলে 90 ডিগ্রি এবং সমান্তর হওয়ার কারণে এটা আসলে 90 ডিগ্রি হবে, বা এটা আসলে আমাদের 90 ডিগ্রি হবে। এবং এই ত্রিভুজের হচ্ছে কি যে লাল বাহু হচ্ছে কি আরেকটা আছে এখানে, মধ্যবিন্দু থেকে নামাই দিছে আর কি, তার মানে এটা আসলে 5 হবে, কারণ 3 এবং 4 যদি দুইটা বাহু হয় আমাদের কোনো সমকোণী ত্রিভুজ, তাহলে অতিভুজ অবশ্যই 5 হয় আর কি, ঠিক আছে, 3² 4² এটা করলে আসলে 5 হয়ে যায়। আচ্ছা, এখন এটা করে আসলে আমাদের সুবিধা কি, কষ্ট করে আসলে এটা কেন বের করলাম, যে তিনটা বল আছে W T1 T2, এগুলো তো আমরা কোনো কোণের মান তো জানতাম না, তাই না? তো এটা তো আসলে বের করাও আসলে কষ্ট ছিল, বের করা যাইতো না একটা এরকম না, বের করা আসলে কষ্ট ছিল, যেহেতু তিনটা ত্রিভুজ তিন বাহুর মান জানি, ওইটা আসলে বের করা যায় সমস্যা না। বাট এ আমাদের হচ্ছে কি আমরা জানি যে ত্রিভুজের যে সূত্র আছে যে সমান্তরাল দেখায়, সেটা আসলে আমাদের জন্য বেশি সুবিধাজনক হয়। এইখানে সুবিধাটা হচ্ছে গিয়ে আমাদের যে তিনটা বল আছে, এই তিনটাকে আসলে আমরা এভাবে করে দেখাইতে পারি যে এইখানে একটা লাল হচ্ছে গিয়ে লাইন আছে, এটা আসলে 5, তাই না? তারপরে হচ্ছে কি এখানে একটা নীল হচ্ছে গিয়ে লাইন আছে, আর হচ্ছে কি একটা কালো লাইন। এইখানে যদি আসলে আমরা খেয়াল করি যে এই কালো লাইন বরাবর আসলে আমি টি অঙ্কে যদি রাখি, টু কালারের লাইন বরাবর থেকে আমি যদি T2 কে রাখি, এবং লাল বরাবর যদি আমি আসলে W কে রাখি, তাহলে কিন্তু এরা একই দিকে একটা ত্রিভুজ তৈরি করবে, এবং এরা তো সমবস্থা তৈরি করে। সো এখানে কি বাহুগুলো দৈর্ঘ্য সমান্তরাল হবে, যেটা আসলে এখানে 5 আছে, এখানে হচ্ছে কি আমাদের 3 আছে, এবং এটা হচ্ছে কি আমাদের 4 আছে, হ্যাঁ। তো এটাকে লিখলে তো আমরা এরকম পাচ্ছি যে T1/4, T2/3, W/5। সো T1 = হচ্ছে গিয়ে 4/5 বা 4/5 হচ্ছে কি ইনটু 60, সো এটা হচ্ছে কি 48 হচ্ছে। T2 এটা হচ্ছে কি আমাদের 3/5 W হচ্ছে আর কি, বা এটা আসলে 3/5 ইনটু 60, এটা আমাদের এটা হয়ে যায় 36। তো এইটা হচ্ছে কি আমরা দুইজনের ভ্যালু আসলে এইভাবে করে সহজে পেয়ে যাইতে পারি, তাহলে কোণের মান বের করা আরো কঠিন ছিল, ঠিক আছে। তো এরকম করে আমাদের আসলে ত্রিভুজ সহজে কিভাবে বানানো যায় এরকম একটা চিন্তা করতে হবে। আচ্ছা, আমাদের এখানে আসলে 6/8 না দিয়ে, বা 6/8/10, এই তিনটা যেরকম সম হচ্ছে গিয়ে সমকোণী ত্রিভুজ তৈরি করে, এগুলো না দিয়ে হয়তো বা আমাকে দিল যে 12, তারপরে হচ্ছে 16 আর 20, মানে ডাবল করে দিল, হ্যাঁ, বা এরকম 9 হচ্ছে গিয়ে এরকম দিয়ে দিতে পারে যে 9, 12,
আর হচ্ছে ফিফটি, এরকম বিভিন্ন রকম দিয়ে দিয়ে দিতে পারে। হ্যাঁ, বাট ওই যে সমকোণী ত্রিভুজ তৈরি করে ফিফটি এরকম অঙ্ক, এটা খেয়াল রাখলেই হচ্ছে। আচ্ছা, পরের অঙ্কে চলে যাই আমরা। আমাদের বলছে দুইটা বল দিয়ে একবার হচ্ছে গিয়ে হেলানো তলের দৈর্ঘ্য বরাবর, একবার ভূমির সমান্তর বরাবর হচ্ছে গিয়ে বল দিয়ে আমরা ডাব্লু ওজনের একটা বস্তুকে ধরে রাখতে পারি, তাহলে আসলে একটা জিনিস এরকম একটা জিনিস প্রমাণ করতে হবে। ওকে, তো এইখানে আসলে কি জিনিস বোঝাচ্ছে, প্রথমে হচ্ছে হেলানো তলের দৈর্ঘ্য বরাবর। তো এইটা দিয়ে আসলে কি বুঝি, আমি যদি একটা হেলানো তল আঁকাই এরকম, আমাদের হচ্ছে গিয়ে এর পরে হচ্ছে একটা বস্তু ধরে রাখছি, তাই না? তো তার তো একটা ওজন আছে নিচের দিকে। আচ্ছা, এইখানে হচ্ছে কি একটা অ্যাঙ্গেল আছে, হচ্ছে কি আলফা ধরে নিলাম। তো এর যদি এটা যদি হচ্ছে আমাদের ওজন হয়, তাহলে তো এরকম ভাবে চিন্তা করা যাচ্ছে যে ওর কিন্তু এই বরাবর একটা উপাংশ আছে, এটা এই তল বরাবর নিচে নামতে হচ্ছে গিয়ে বলে যে তুমি নিচে নামো, সেটা হচ্ছে গিয়ে ডাব্লু সাইন আলফা, এবং হচ্ছে কি এই বরাবর হচ্ছে গিয়ে একটা উপাংশ থাকতে পারে যেটা আসলে ডাব্লু কদ আলফা, যেটা হয়তো এখানে আমাদের কাজে লাগতেছে না, বাট জেনে রাখা ভালো আর। ঠিক আছে, ডাব্লু কদ আলফা। এখন আমাদের কি বলতেছে যে পি মানের হচ্ছে কি একটা বল যদি আমি আসলে এই তল বরাবর এদিকে দেই, তাহলে কি এই জিনিসটাকে আমি আসলে ব্যালেন্স করে দিতে পারবো। ঠিক আছে, এরকম জিনিস বলতেছে। তো এখানে আসলে আমি যদি ডাব্লুটাকে ভাঙায় দেখাইলাম, আমার মেইন লাগবে না, এটা হচ্ছে ডাব্লু কে দুইটা উপাংশে ভাঙায় দেখাইলাম, এরকম দুটো উপাংশ থেকে তো আমি আসলে পি দিয়ে এই জিনিসটা আসলে ম্যানেজ করে ফেলতে পারতেছি। ওকে, আচ্ছা, তো এইখানে হচ্ছে কি দেখি আমাদের হচ্ছে যে কোনো তলের উপর যদি আমি কাউকে রাখি, তাহলে কিন্তু সে সবসময় ওই তলটা বস্তুটার উপর একটা হচ্ছে কি প্রতিক্রিয়া দেয়। হ্যাঁ, সেটাকে হচ্ছে কি আমরা এই যে আর বলতেছি এইখানে। তো এখানে এই তিনজন বল আসলে আমাদের কি এক সাম্যাবস্থায় থাকবে, তাই না? তো এইখানে আসলে আমরা এখন বের করার চেষ্টা করি এদের মাঝখানে কোণ কত। তো প্রথমে সবচেয়ে সহজ হচ্ছে কি জিনিসটা, এখানে আসলে আমাদের 90 ডিগ্রি এটা, আবার হচ্ছে কি আমাদের যদি এরকম হয় যে এইটা যদি আসলে 90 ডিগ্রি হয়, এটা তো আমাদের আলফা হবে, তাই না? তো এটা 90+ আলফা, আর এই যে এই পাশের যে কোণটা আছে, এই কোণটা বড় কোণটা, এইটা হচ্ছে কি হবে দেখো, যে আমাকে কিন্তু 360 থেকে আসলে এই যে 90 ডিগ্রি এবং একটা আলফা বিয়োগ করে দিতে হবে, তাহলে সেটা হয়ে যায় 180 ডিগ্রি মাইনাস আলফা। ঠিক আছে, এটা হিসাব করলেই পারা যাবে যে 360 থেকে আমি 90 90 বাদ দিলে তো 180 থাকে, আর একটা আলফা বাদ দিলে তো 180 মাইনাস। ঠিক আছে, এরকম এইবার হচ্ছে কি আমরা দেখি যে পরেরটাতে কি বলছে, কিউ দিয়ে কিভাবে আস্ত হচ্ছে গিয়ে রাখে, সেটা হচ্ছে গিয়ে এরকম যে আমি হচ্ছে গিয়ে যদি আবার এই হেলান তলটা আঁকাই, এইখানে হচ্ছে গিয়ে বস্তুটা আছে এবং ওজন হচ্ছে গিয়ে নিচের দিকে কাজ করে। ওকে, তো এখন হচ্ছে গিয়ে বলতেছে যে ভূমির সমান্তরাল, মানে এই দিকে আসলে যদি কিউ বল দিয়ে এই জিনিসটা আস্ত রাখতে। ওকে, এখন হচ্ছে গিয়ে এই এখন যে প্রতিক্রিয়া বল সেটা তো অবশ্যই পাল্টাই যাবে, কারণ আলাদা একটা বল দিছি, এটাকে আর প্রাইম ধরি। এখন এদের মাঝে যদি আমার কোণ বের করতে হয়, এখানে এটা তো 90 ডিগ্রি, হ্যাঁ এটা তো আসলে আমাদের আলফা, এটা যদি আলফা হয় এটাও আলফা হবে, আবার হচ্ছে কি এখানে একটা 90 ডিগ্রি আছে আসলে এখানে, এবং অ্যাজ ইউজুয়াল হচ্ছে কি এইটা কোন আমি দুইটা 90 ডিগ্রি এবং আলফা বিয়োগ করলে 180 মাইনাস আলফা এরকম হয়। ঠিক আছে, তো দুইজনের জন্য যদি আমি এখন লামির উপপাদ্য আসলে লেখার চেষ্টা করি, তাহলে এরকম চলে আসতেছে যে পি এর নিচে আমি আসলে কি লিখবো, নিচে লিখবো সাইন 180 মাইনাস আলফা, ডাব্লু এর নিচে কি লিখবো আমাদের লিখতে হবে যে যে আর আর পি এর মাঝখানে কোণ কত, 90 ডিগ্রি, কেন 90 ডিগ্রি লিখতেছি, আর হচ্ছে কি যদি আর এর আর যদি এখানে লাগবে না, আমরা দেখাই যে সাইন কত হবে আর এর পিছনে 90+। তো এখান থেকে আসলে আমরা একটা বুঝতে পারছি পি এর ভ্যালু যেটা থাকে সেটা হচ্ছে কি এরকম, বা ডাব্লু এর জিনিসটা হচ্ছে কি যদি বলি, আমাদের যেহেতু 1/p এর কথা আছে, তো আমি আসলে 1/p এর ভ্যালুটা আসলে বের করি। হ্যাঁ, সেটা আসলে কত চলে আসে, 1/p এর ক্ষেত্রে নিশ্চয় কম আসতেছে যে 1/p বা w/p যেটাই আসলে আমরা বলি, w/p এর ভ্যালু যদি আসলে আমরা বের করি, বা এখানে তাহলে আসলে এটা তো আসলে সাইন সাইনই থাকে, কেন তো 1/ হচ্ছে কি সাইন, বা 1/sin কে আসলে আমরা কত লিখতে পারি, সাইন আলফা সমান সমান আমার চলে আসলে w/p।
তো এই সাইন আলফাটাকে আসলে আমরা এভাবে করেও লিখতে পারি যে কোসেক। এটা একটা জিনিস। আর হচ্ছে আর এর জিনিসটা যদি বের করি তাহলে আসলে কত চলে আসে, বা ডাব্লিউ সমান সমান আসলে ওইটা থেকে কত চলে আসে সেটাও আসলে আমরা দেখতে পাই যে আর সমান সমান আমাদের চলে আসতেছে যে ডাব্লিউ কস আলফা, এটাকে একটা ভ্যালু আসলে দিয়ে রাখি 2। আচ্ছা এটা থেকে এরকম ভাবে বের করি যে কিউ এর নিচে কত চলে আসে আমাদের সাইন ওই একই জিনিস 180 ডিগ্রি আলফা, ডাব্লিউ এর নিচে কত চলে আসে সাইন 90 ডিগ্রি প্লাস আলফা, আর হচ্ছে কি আর প্রাইম এর নিচে কত চলে আসে সাইন 90 ডিগ্রি। তো এখানে আসলে ডাব্লিউ বাই কিউ এর ভ্যালু কত চলে আসে দেখি। তো এটা হচ্ছে আমাদের কজ আলফা, নিচে তো সাইন আলফা থাকতেই, তো এটাকে আমরা বলতে পারতেছি যে কট আলফা আসে। হ্যাঁ তো এটাকে আসলে একটা সমীকরণের নাম দেই। এরপরে আমাদের হচ্ছে আর প্রাইম এর ভ্যালু যদি আমরা আসলে বের করতে চাই, তো এইটাকে আসলে আমরা দেখতে পাচ্ছি আর প্রাইম এর ভ্যালু চলে আসে ডাব্লিউ বাই কজ আলফা 4 নম্বর। আচ্ছা তো আমাদের এখন যে প্রমাণটা আছে 1 আর 3, হ্যাঁ তো আমরা আসলে 1 থেকে 3 যদি স্কোয়ার করে বাদ দিয়ে দেই, এটা কেন করতেছি আমরা বুঝতে পারবো যে কস কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার এর ভ্যালু হচ্ছে কি 1, তাই না? তো কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা, এটা আসলে আমাদের এরকম চলে আসছে ডাব্লিউ স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস ডাব্লিউ স্কোয়ার বাই কিউ স্কোয়ার, এটা আসলে 1 চলে আসে। তো ডাব্লিউ স্কোয়ার পি স্কোয়ার মাইনাস ডাব্লিউ স্কোয়ার বাই কিউ স্কোয়ার, তো ডাব্লিউ স্কোয়ার দিয়ে ভাগ করে দিলেই তো 1 বাই পি স্কোয়ার মাইনাস 1 বাই কিউ স্কোয়ার সমান সমান 1 বাই ডাব্লিউ স্কোয়ার, এটা চলে আসে। আচ্ছা এখন এইটা প্রুফ না দিয়ে মাঝে মাঝে আসলে এখান থেকে ডাব্লিউ এর ভ্যালু কিন্তু বের করে দিই, ডাব্লিউ সমান সমান রুট ওভার সামথিং, তো সেটা আমরা আসলে এখান থেকে যোগ বিয়োগ করে বের করে ফেলতে পারবো, সেটাও কিন্তু হচ্ছে গিয়ে মাঝে মাঝে প্রমাণে চলে আসে। ঠিক আছে যাচ্ছে যে এই এক্সপ্রেশনটাই যে আসবে তা কিন্তু না, এখান থেকে অনেক রকম জিনিস বানানো যায় যেরকম এটা কেউ আসলে প্রমাণ করতে দিতে বলতে পারে। ঠিক আছে সো এরকম বিভিন্ন রকম জিনিসপত্র দেখা যায়। আচ্ছা এখন হচ্ছে কি যে 2 এবং 4 কেন বের করছে, এটা যদি এই ম্যাথে লাগবে না, বাট আমি যদি আসলে এই দুটোকে গুণ করি দেখো কি চলে আসে যে 2 আর হচ্ছে 4, তাহলে আর 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 প্রাইম আসে, এখানে আসলে কি হচ্ছে ডাব্লু কজ আলফা আর ডাব্লু বাই কজ আলফা। তো এই দুটো জিনিস আসলে কাটাকাটি চলে যায়, আমাদের আসলে ডাব্লু স্কোয়ার হয়ে যাচ্ছে, তাই না? তো এইখানে একটা জিনিস যে এইখানে একটা সম্পর্ক, এটাও মাঝে মাঝে কাজে আসতে পারে, যদি এই অঙ্কে চাই না জেনে রাখলাম। আচ্ছা আশা করি এই অঙ্কে আমাদের সমস্যা নেই, আমরা পরের অঙ্কে চলে যাবো। এরপরে এইখানে আমাদের কি বলতেছে যে আবার হচ্ছে কি একটা হেলানো গোলক আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে এবং তারপর 50 কেজি ভরের একটা বস্তু রাখা, ঠিক আছে, এবং বলতেছে যে তলের পাদদেশ থেকে 20 মিটার দূরে আবার হচ্ছে কি একটা ব্লো আপ দিয়ে 35 ডিগ্রি কোণে বায়ু চালনা করে ওই জিনিসটাকে স্থির রাখা হয়েছে। আচ্ছা আমরা আসলে ছবি আর না আঁকাইলে আসলে বুঝবো না এরা আসলে কি বলতে হচ্ছে। ঠিক আছে তো এখানে হচ্ছে কি 60 ডিগ্রি কোণ খুবই স্টিপ এরকম হচ্ছে গিয়ে আছে। আচ্ছা এখানে হচ্ছে কি যদি বস্তুটা হচ্ছে কি দেখি যে এখানে আসলে একটা বস্তু রাখা আছে, আমরা জানি যে এটার হচ্ছে কি নিচের দিকে ডাব্লু থাকে এবং 60 ডিগ্রি কোণ যেহেতু বলছে এটাকে আসলে আমরা ধরে নিই যে 60 ডিগ্রি, এবং তার মানে কি আমাদের আসলে এই এই বরাবর হচ্ছে কি এই ডাব্লু এর উপর অংশ কত ডাব্লু সাইন 60 ডিগ্রি। ঠিক আছে আচ্ছা এত দূর পর্যন্ত গেলে এখন বলতেছে 20 মিটার দূরে, এখান থেকে যদি আমরা চিন্তা করি যে 20 মিটার দূরে, ঠিক আছে এইখান থেকে হচ্ছে কি একটা ব্লোয়ার আছে সে আসলে 45 ডিগ্রি কোণে দেখা গেল যে এই যে এইভাবে আসলে এইভাবে আসলে একটা বল দিচ্ছে, ঠিক আছে তো সেটা হচ্ছে কি আমাদের একটা চাপ দিচ্ছে আর কি, বা একটা বল দিচ্ছে সেটাকে আমরা পি বলতে পারি, এটা যেহেতু আসলে আমাদের অ্যাঙ্গেলটা বলে দিছে কোণ হচ্ছে কত 45 ডিগ্রি, তার মানে এইখানে আসলে কতটুকু কোণ তৈরি করে এখানে আসলে 15 ডিগ্রি কোণ তৈরি করে। আচ্ছা তাহলে একটা জিনিস বলতে পারি পি এর হচ্ছে কি একটা উপাংশ তো এই বরাবর আসছে, সেটাকে আসলে কত বলা যায় পি কস 15। সো আমাকে কিন্তু আসলে ডাব্লিউ এর যে দুইটা উপাংশ আছে দেখো যে একটা তো আসলে তলের লম্ব বরাবর ডাব্লিউ কস হচ্ছে গিয়ে 60 ডিগ্রি দেখা গেল, সো এইটা এইটা তো আসলে আর ওকে নিচের দিকে টানতেছে না, এখানে নিচের দিকে টানতেছে কি এই তল বরাবর ডাব্লিউ সাইন 60 ডিগ্রি, সো সেটাকে আসলে ব্যালেন্স করতে থেকে এই যে পি হচ্ছে কি জিনিসটা ব্যালেন্স করতে, সো এখান থেকে তো আমরা একটা জিনিস বলতে পারি যে
ভাই তোমার ডাব্লু হচ্ছে গিয়ে সাইন 60 ডিগ্রি, এটা যদি স্থির রাখতে হয় আমাকে তাহলে কিন্তু এই ডাব্লু সাইন 60 ডিগ্রি এবং হচ্ছে গিয়ে পি হচ্ছে গিয়ে কস 15 ডিগ্রি, এই দুইটার ভ্যালু কিন্তু আসলে আমাদের ইকুয়াল হওয়া লাগবে, তাই না? এই দুইটা কম্পোনেন্ট ইকুয়াল না হইলে তো এটা নিচের দিকে চলে যাবে, তো এটা হচ্ছে সমস্যা। তো এখানে আসলে আমরা যদি পি এর ভ্যালুটা আমাকে বের করতে বলছে, পি সমান সমান তাহলে কি হচ্ছে যে ডাব্লু সাইন হচ্ছে গিয়ে 60 ডিগ্রি আর হচ্ছে গিয়ে কস 15 ডিগ্রি। তো এখান থেকে আসলে ডাব্লু এর ভ্যালু আমাকে বলেছে 50 কেজি, তো এখানে হচ্ছে গিয়ে √3/2, এটার ভ্যালু তো আসলে আমাদের ক্যালকুলেটার ব্যবহার করতে হবে, ঠিক আছে? তো মাঝে মাঝে কস 15 ডিগ্রি ভ্যালু কিন্তু বের করা যায় কস 30 ডিগ্রি থেকে, জানার কথা আসলে কস 2 থেটার ফর্মুলা ইউজ করে, বাট আমরা এখানে আসলে একবারে বের করে ফেলবো ক্যালকুলেটার দিয়ে। এখানে করলে আমাদের প্রায় চলে আসে 44 হচ্ছে গিয়ে 0.83, ঠিক আছে? এত হচ্ছে গিয়ে কেজি ওয়েট, যেহেতু আসলে 50টা আসলে আমাদের কেজি ওয়েট আকারে দেওয়া আছে, তাই না? তো এটা আসলে কেজি ওয়েট হবে, ইউনিটের ব্যাপারে সাবধান। আশা করি আজকে আমরা এই হচ্ছে গিয়ে এই চ্যাপ্টারের অঙ্কগুলো বুঝতে পারছি। ইনশাল্লাহ আমাদের পরের ক্লাসে দেখা হবে আবার স্থিতিবিদ্যায় কোনো প্রবলেম নিয়ে।